শেখ শাহজাদের ভাই আলমগীরকে গ্রেফতার সিবিআই এর এদের উপর হামলার ঘটনায় নজরে শেখ শাহজাদ ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন ইতিমধ্যে সাতজনকে নোটিশ দিয়ে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। শনিবার সন্ধ্যার পর বাড়িতে বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। তাদের আজ সিবিআই দপ্তরে হাজিরার জন্য আসতে বলা হয়েছে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সময় গোলমাল জুটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যে গ্রেফতার হন মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামের দুই ব্যক্তি। শুধু তাই নয়, শনিবার গ্রেফতার হন ধৃত শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তার ভাই শেখ আলমগীর। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সিবিআই অফিসে হাজিরার কথা ছিল আলমগীরের, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর গতকাল ফের নোটিশ পাঠানো হয়েছিল তাকে। সেই নোটিশে সাড়া দিয়ে যেতে জিজ্ঞাসাবাদ শুরু হয় তাকে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আলমগীরের উত্তর সন্তোষজনক হয়নি বলে সূত্রের খবর। শেষে দীর্ঘ 9 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেফতার করে সিবিআই। আজ তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট কোর্টে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24।